উপস্থিত অত্র এলাকার মুরব্বী নেতৃস্থানীয় সকল ভাই বোন এবং আজকে যে নাটকটি উপস্থাপনা হচ্ছে তার সকল শিল্পীবৃন্দ ও এখানে যারা বাদ্যসঙ্গীত আছেন সবার প্রতি রইল শুভেচ্ছা এবং সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আদাব ও নমস্কার। যে বাবার উরস মোবারক, বাৎসরিক উরস মোবারক। আমিও একটা পীর পরিবারের সন্তান, বলতে গেলে অনেক কথাই বলা যায় পীর সম্বন্ধে উরস সম্বন্ধে, কিন্তু আজকে আপনারা এখানে সবাই অধীর আগ্রহে বসে আছেন নাটক দেখার জন্য। নাটক মানুষকে আনন্দ দেয় আর নীতি কথায় মানুষকে কষ্ট দেয়, কারণ নীতি কথায় যা যার বিবেক আঘাত করে। তো আমি নীতি কথায় যাব না, আপনারা সবাই আনন্দ করেন, আজকে আনন্দ পর্যন্ত থাকি। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। আমি বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীর পরিবারের মরহুম আবুল পীর সাহেবের সন্তান। আমি আর্টসে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি আপনাদের সকলের সর্বস্তরের রায় কামনা করছি এবং আপনারা আমাকে আপনাদের সুসিদ্ধান্ত আপনারা আপনাদের মূল্যবান রায় দিবেন, আমি আপনাদের মূল্যবান রায়ের জন্য এখানে এসেছি। আমি এসেছি বিদায় যে আপনারা আমাকে রায় দিবেন সেটাও আমি বলবো না। উপজেলা পরিষদ নির্বাচনে আরও প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট অনেকেই আছে, আপনারা আপনাদের বিবেক বিবেচনা করে যদি আপনাদের রায় পাওয়ার উপযুক্ত আমি হই আপনারা আমার রায় দিবেন, যদি উপযুক্ত না হই আমার কোনো দুঃখ নেই, কারণ এর আগেও আপনারা অনেককে ভোট দিয়েছেন, অনেকের সম্বন্ধেই জানেন। আমি প্রথমবারের জন্য এসেছি এখানে, আমি প্রথম নির্বাচন করতেছি, আপনারা আমার সম্বন্ধে জানেন, আমার সম্বন্ধে আমাকে চিনেন, আমাকে বুঝুন যে আমি ভোট পাওয়ার উপযুক্ত কি না, আমি জনগণের জন্য কোনো কিছু করার মতো মন মানসিকতা আমার আছে কি না, বা আমি কারোর জন্য কিছু করি কি না। কারণ আমার একটা স্বভাব আছে, কেউ আমার কাছে গেলে খালি হাতে ফিরে না, যদিও আমি কোনো নেতা নই, আমি সাধারণ মানুষের ক্যান্ডিডেট, আমি সাধারণ মানুষের সাথে আমার মেলামেশা, কোনো নেতা বা নেতৃত্ব বা কোনো চেয়ারম্যানের পদবি আমার নেই, কিন্তু আমার একটা পরিচয় আছে, সেটা আমি মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সাথে আমার সঙ্গ, তাদের সাথে আমার উঠা বসা। হয়তো এখানকার অনেকেই আমারে চিনেন জানেন, আপনারা সব কিছু বিবেক বিবেচনা করে আপনাদের রায়, আপনাদের মূল্যবান রায়, আপনাদের মূল্যবান ভোট দিবেন, কারণ চেয়ারটি অত্যন্ত মূল্যবান জায়গা, যেখানে সবাইকে আপনারা ওই হুজুকে বা পরিচিত বা মানুষের কথায় আপনারা ভোট দিবেন না, আপনাদের রায় আপনারা দিবেন, যাকে খুশি তাকেই দিবেন, কিন্তু একটু বিবেক বিবেচনা করে দিবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, কারণ আপনারা সবাই অধীর আগ্রহে নাটক দেখার জন্য অপেক্ষায় আছেন, আমিও নাটক দেখব, সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকে প্রধান অতিথি মহোদয়কে।